জোবাইক, জোবাইক শব্দের সাথে আমরা কম বেশি এখন সবাই পরিচিত। উবার পাঠানোর মতো এটি একটি রাইড শেয়ারিং সার্ভিস, কিন্তু এটা বাইক সার্ভিস না, এটা হচ্ছে বাইসাইকেল সার্ভিস। তো শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্ভিসটি চালু হয়েছে। সো আপনাদেরকে আমরা দেখাতে চাইব যে কীভাবে হচ্ছে জোবাইকটি আপনি ইনস্টল করবেন, ক্যাম্পাসের ভিতর এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। তো গুগল প্লে স্টোর থেকে জোবাইকটি নামাতে হবে। ডাউনলোড করে ইনস্টল করতে হবে অন্যান্য যে কোনো অ্যাপসের মতোই। জোবাইকটি আপনি ক্যাম্পাসের ভেতরেই ব্যবহার করতে পারবেন। ওইখানে নীলক্ষেত্র, ওইখানে এফ আর রহমান হল থেকে এখানে 21 হল পর্যন্ত হচ্ছে ওদের রেঞ্জ। এর বাইরে গেলে হচ্ছে আপনি হয়তো চালাতে পারবেন, কিন্তু যদি লক হয়ে যায় তাহলে বিভিন্ন রকম সমস্যা হয়, অতিরিক্ত চার্জ আসে বা এরকম সমস্যা হয়। আচ্ছা, অ্যাপটি ইনস্টল করলাম। ইনস্টল করার পর হচ্ছে অন্যান্য বললাম যেটা অ্যাপসের মতোই মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করবেন। সো রেজিস্ট্রেশন করলেই হবে না, আপনাকে টাকা লোড করতে হবে। তো টাকা লোড করার আপাতত একমাত্র মাধ্যম হচ্ছে শ্যাডোতে ওদের বুথ আছে। তো শ্যাডোতে তাদের বুথে যাবেন, আপনি আপনার স্টুডেন্ট আইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে যাবেন আর 100 টাকা নিয়ে যাবেন। আপাতত কোনো ডিজিটাল পেমেন্ট সার্ভিস মানে বিকাশ টিকাশ এ ধরনের কোনো সুবিধা নেই, ম্যানুয়ালি হচ্ছে এইখানে শ্যাডোতে ওদের বুথ আছে। তো ওইখানে হচ্ছে আপনার টাকাটা জমা দিতে হবে। তো ওদের কাছে গেলে আপনার অ্যাপটা ওপেন করতে বলবে, আপনি অ্যাপটা ওপেন করবেন। ওপেন করে আপনার কিউআরটা হচ্ছে ওদেরকে দেখাবেন, ওরা দেখে নেবে। তো ওই কিউআরটা ওরা ওদের মোবাইল দিয়ে স্ক্যান করে আপনার টাকা লোড করে দিবে। খুবই সিম্পল, খুব ঝামেলা নেই। তারপর হচ্ছে আপনার কীভাবে বাইক চালাবেন। সো বাইক চালানোর জন্য আপনার আশেপাশে যদি কোনো জো বাইক থাকে তাহলে ওর পিছনে দেখেন যে লকের মধ্যে কিউআর কোড আছে, এটা হচ্ছে স্ক্যান করতে হবে। প্রথমে আপনার মোবাইলে নেট অন করতে হবে। নেট অন করে আপনি জো বাইক অ্যাপটি ওপেন করেন। এরপর এখানে যে স্লাইড টু আনলক আছে এটা স্লাইড করেন। এইভাবে কিউআর কোডটি স্ক্যান করবেন, খুব সহজে মুহূর্তের ভিতর আপনার লকটি খুলে যাবে। সাইকেলের লক খুলে গেলে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এটা চালাতে পারবেন। এখানে দেখুন রাইড শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বোঝানোর জন্য হচ্ছে আমি আমার টাইমারটা অফ করিনি। আপনি এখানে দেখতে পেয়েছিলেন যে আমি যখন রাইডটা শুরু হলো তখন এখানে আমার রেকর্ডিং যখন করেছিলাম তখন ছিল 41 সেকেন্ড। 41 সেকেন্ড যখন আমার টাইমার শুরু হয়েছে তখন হচ্ছে ওদের কাউন্টার শুরু হয়েছিলো। আমার রাইডটি প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি হচ্ছে রাইড শেষ করবো। রাইড শেষ করার জন্য আপনি লকারে যেটা আছে লকারের লকটা যদি আপনি জাস্ট নামিয়ে দেন মানে লক করে দেন তাহলে হচ্ছে আপনি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, রাইডটি শেষ হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না। তো আমি ফোন দিয়ে তাও দেখাচ্ছি কীভাবে কাজটা শেষ হলো। একটা জিনিস খেয়াল করবেন, আমি 43-44 সেকেন্ড হচ্ছে রাইডটা শুরু করেছিলাম আর আমার রাইডটা শেষ হচ্ছে প্রায় এখন 12 মিনিট 38 এরকম সময়তে, ধরেন 12 মিনিট 40 সেকেন্ডই ধরলাম। কিন্তু এখানে আমার হিসাবে হচ্ছে 12 মিনিট হয় আর কি। তো ওদের এখানে উঠতে হচ্ছে 11 মিনিট 55 সেকেন্ড, তার মানে টাইম কিন্তু ঠিক আছে, টাইম অতিরিক্ত নিচ্ছে ব্যাপারটা সেরকম না। আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করবো এখানে, সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে বাইক হচ্ছে আপনার অ্যাভেলেবল দেখায় না, মানে হচ্ছে আপনি কিউআর কোড স্ক্যান করলেন কিন্তু হচ্ছে দেখাবে অ্যাভেলেবেল না। এটা সমস্যা হচ্ছে কারণ ওই লকটি যেটা ব্যাটারিতে চলে ব্যাটারিটা হয়তো চার্জ নাই, হয়তো বা অন্য কোনো সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, এটা হতে পারে ওদের সমস্যা। তো এরকম আপনার আসতে পারে। পিছনের কিউআর কোড কাজ না করে আপনি সামনেও যেতে পারেন, সামনে একটা হচ্ছে কিউআর কোড আছে সেটাও স্ক্যান করতে পারেন। অথবা আপনি ওই যে বাইকের নাম্বার থাকে সেটাও হচ্ছে আপনি লিখে হচ্ছে আপনি ম্যানুয়ালি টাইপ করে হচ্ছে এটা আপনি করতে পারেন। তাহলে অ্যাপে কি আপনি আপনার অ্যাপে আপনার ডিটেলস দিতে পারবেন, ছবি দিতে পারবেন আর আপনি কি কতগুলো ট্রিপ নিয়েছেন সেটাও দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যালেন্স, ব্যালেন্স দেখতে পারেন বা আপনি কার পরবর্তীতে 50 টাকা করে লোড করতে হবে সেটাও আপনি করতে পারেন। আর এখানে ট্রিপ দেখতে পেলেন যে আপনি কতগুলো ট্রিপ দিয়েছেন। আর একটা কথা, আপনার রাইড যদি শেষও হয়ে যায় কোনো সমস্যা নেই, আপনি এটা চালাইতে পারবেন, মানে টাকা যদি শেষ হয়ে যায় ব্যালেন্স শেষ হয় তাও আপনি রাইডটা চালিয়ে যেতে পারবেন। ওটা পরবর্তীতে মাইনাস ব্যালেন্স হিসেবে যোগ হবে, পরবর্তীতে আপনি যখন টাকা অ্যাড করবেন তখন ওটা কেটে নেবেন।